মনুষ্যজাতির উন্নতির চাবিকাঠি আছে টেকসই পরিকাঠামো ও দ্রুততর যোগাযোগ ব্যবস্থার হাতে। শিক্ষা ও দীক্ষাও গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনকে ঐশ্বরিক শক্তি হিসাবে গণ্য করা হয়ে থাকে, কারণ এক লহমায় কুণ্ডলিনী যোগ ছাড়াই আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে। আর ইন্টারনেট হলো এর মাধ্যম। আজ সামাজিকতা থেকে মানবতা, হিংসা থেকে প্রতিবাদ, অহংকার থেকে ধর্ম, সকল প্রকার পার্থিব ও পরলৌকিক অনুভূতি প্রদর্শনের হাতিয়ার এই ইন্টারনেটে বসবাসকারী সোশ্যাল মিডিয়া। আর এখানেই আসতে চলেছে গতি। হ্যাঁ, সময়ের নিয়মে এই পরিষেবা অর্থাৎ নেটওয়ার্ক পরিষেবা আরও মসৃণ ও আধুনিক হতে চলেছে। পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম, সংক্ষেপে 5G, হল উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক। এই 5G প্রযুক্তির মধ্যে আছে মিলিমিটার তরঙ্গ ব্যান্ডের প্রণয়ন, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 GB, অর্থাৎ 20 GB। এটি আসলে 4G পরিষেবার অন্তত 10 গুণ বেশি ক্ষমতা প্রদানে সক্ষম। লো ব্যান্ড 5G ও মিড ব্যান্ড 5G, অর্থাৎ 600 MHz থেকে 6 GHz, বিশেষ করে 3.5 থেকে 4.2 GHz তরঙ্গ ব্যবহার করে থাকে এই পরিষেবা। এই পরিষেবার মধ্যে আছে ইন্টারনেট অফ থিংস। আগামী বছরগুলোতে মোবাইল নেটওয়ার্কের সাহায্যে কোটি কোটি ব্যান্ডউইথ খেকো যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে, আর সেই ক্ষেত্রে 5G নেটওয়ার্কে কত ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ নির্ধারণ করতে হবে, অর্থাৎ ব্যান্ডউইথের মানটি ঠিক কী দাঁড়াবে ও কী ধরনের পরিকাঠামো প্রয়োজন হবে, সেই বিষয়গুলি ঠিক করতে হবে। আর হ্যাঁ, শোনা যাচ্ছে যে এই 5G নেটওয়ার্ক কিন্তু হতে চলেছে ইকো ফ্রেন্ডলি। এই 2021 সালের ভিতরই ইন্টারনেট সংযোগ সুবিধাযুক্ত পণ্যের পরিমাণ দাঁড়াবে 5,000 কোটিরও বেশি, অর্থাৎ অন্তত 5,000 কোটিরও বেশি প্রোডাক্ট ইন্টারনেট ছাড়া কিন্তু অচল হয়ে যাবে। ফলে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যন্ত্রপাতির মধ্যেও মৌলিক পরিবর্তন আসতে চলেছে। এই 5G LTE সুবিধা সম্পন্ন স্মার্টফোনগুলির গতি থাকবে 1 GB/s, অর্থাৎ 1 GBPS। এছাড়াও 360° প্যানারামিক VR ভিডিও, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি ভিডিও, ও আনলিমিটেড ইনস্ট্যান্ট ক্লাউড স্টোরেজ সিস্টেমেও কিন্তু থাকতে চলেছে। বিনোদনের সাথে থাকছে আলট্রা হাইফাই মিউজিক, সিনেমা ও স্ন্যাপড্রাগন 835 প্রসেসর। এই কর্মে সবথেকে বেশি সহায়তা করতে চলেছে 5G ইন্টারনেট চালুর জন্যে আমেরিকার সাথে চীন ও দক্ষিণ কোরিয়াও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের জিও কোম্পানি এই 5G পরিষেবা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে ফেলেছে। তাহলে এই 5G পরিষেবা পেয়ে আপনিও কি ঐশ্বরিক শক্তি অনুভব করতে চান? তাহলে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আসতে চলেছে সুপার ফাস্ট 5G ইন্টারনেট পরিষেবা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই 5G ইন্টারনেট পরিষেবা কি মানবজাতির উন্নতির ক্ষেত্রে কার্যকর হবে, নাকি ঠিক এর বিপরীতটাই ঘটতে চলেছে? লিখে জানান নিচের কমেন্ট বক্সে।